এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। দেখুন দেখুন কাগজে খবরটা পেয়ে ছুটতে ছুটতে এলাম আপনার এখানে। আপনারই মেয়ে? মানে কি নাম ওর? আমার মেয়ের নাম সুমনা, সুমনা দাস। এবার বলুন। ঠিক আছে, আপনি চিন্তা করবেন না, আমরা জোর কদমে তদন্ত চালাচ্ছি। হ্যাঁ, খুব শীঘ্রই ধরা পড়বে এখুনি। ভালো কথা বলছি, এই খবরটা আপনি কাউকে জানাননি তো? না, আমি কাগজে দেখেই হন্তদন্ত এখানে চলে এলাম। কোথায় বাড়ি? কোথায় আপনার? আমার বাড়ি আন্দুল, আন্দুল হাওড়া। বেশ, ঠিক আছে, আপনি কাজ করুন, আপনি বাড়ি ফিরে যান, আর খুনিকে ধরতে পারলে আমরা তৎক্ষণাৎ খবর পাঠাবো আপনাকে, আর আপনি তৎক্ষণই চলে আসবেন। দেখুন, আপনার মেয়ের সৎ কাজটা রসুলপুরও করে দিতে পারেন, মানে যদি আপনি চান আমি সেই ব্যবস্থা করে দিতে পারি। আমি ব্যাপারটা একটু গুছিয়ে সংক্ষেপে বলছি। তোমাদের পাঠানো অভিনেতারা অর্জুনের বাড়ির বিষয়টা দেখে নেবে, আর তোমাদের আর আমাদের কাজ হচ্ছে মঞ্জুকে কন্ট্রোলে রাখা। তবে এখানে কিন্তু একটা কিন্তু আছে। মানে যে মেয়েটা মরেছে তার কেসটা নিয়ে কি হবে? এটা নিয়ে তো মনে হয় না কম জল ঘোলা হবে। তাহলে সেক্ষেত্রে আমি দুলাল ধরকে একটা ফোন করছি, ওকে বলছি কেসটা শক্ত হাতে হ্যান্ডেল করতে। করো। অবশ্যই পারেন, কিন্তু আপনাকে মর্গে যেতে হবে। আসুন আমার সাথে। তোমার যেতে হবে না রানী, তুমি যাও। পেপারটা দিন। এটা আমার বাড়ির ঠিকানা। আপনি যদি আপনার মেয়ের মৃত্যুর সুবিচার চান, তাহলে আজকে সন্ধ্যের পর একবার আমার বাড়িতে আসুন। কিন্তু আমি তো এখন কথা বাড়ানোর সুযোগ নেই, বাড়িতে আসুন, কথা হবে। রানী, ওনাকে নিয়ে যান, আসুন। রাখুন না, দেখছি তো বললাম। এই দুলাল ধর বলছে এখন থানায় ওই মরে যাওয়া মেয়েটার মা এসেছে। কেসটা তো তাহলে ঘেঁটে যাচ্ছে, কি হবে তাহলে? কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। শোনো, এইসব পাতি কেস, এসব আমি সামলে নেবো, আমার বাঁ হাতের কাজ। কিন্তু একটা ব্যাপার তো আছে, ওই ড্রাগ বিজনেসের 50% এর পার্টনারশিপ কিন্তু আমার। তোমরাও খাও, আমিও খাই, তবে ড্রাগ নয়, টাকা। কেমন? ডান ডান। বেশ, তাহলে এবার তোমরা ফিরে যাও, আর ফিরে গিয়ে নিশ্চিন্তে ছোলা খেতে খেতে বাদ বাকি নাটকটা দেখো। কেমন? তদন্তটার এবার একটা হিল্লে হলো, আমাকে আর কেউ আটকাতে পারবে না। খুনিকে আমি খুঁজে বের করেই ছাড়ব। ওনার তো
এতক্ষণ চলে আসার কথা, এখনো আসছেন না কেন? আর অর্জুনই বা সন্তোষবাবুকে নিয়ে কখন আসবে? সামনাসামনি সব কথাবার্তা বলে নিতে হবে, হাতে খুব একটা সময় নেই। মঞ্জু, এত দেরি হলো কেন? আরে আমারই কাজ সেরে বেরোতে একটু দেরি হয়ে গেল। চলো চলো। না না দাঁড়ান, ওই মেয়েটির মা আজকে থানায় এসেছিলেন, আমি ওনাকে আমার বাড়ির ঠিকানা দিয়েছি, কিন্তু এখনই তো আসার কথা। এই তুই ওনাকে তোর বাড়িতে আসতে বলেছিস? তখন থানায় অনেকে ছিল, আমার বাড়ি ছাড়া আর কোনো নিরাপদ জায়গার কথা আমার মাথাতেই আসেনি। দেখো, রাজা আর নিত্য হালদারের চোখ কিন্তু সব জায়গায় ঘুরছে। তুমি আসবেন কখন? কি জানি, সেটাই তো ভাবছি। দেখুন, আমি বুঝতে পারছি আপনার কষ্ট হচ্ছে, সেটাই স্বাভাবিক, কিন্তু এভাবে কান্নাকাটি করলে আপনার শরীর খারাপ হয়ে যাবে। কি করছিস? আমি আছি তো, অর্জুনও তো আছে, দেখি অর্জুন ওদেরকে ধরতে পারে কিনা। পেলে ঝড়ে বেগে বেরিয়ে গেল, আমি ওই পুকুর পার পর্যন্ত ফলো করলাম, কিন্তু ওদের ওই নাম্বারটা নোট করেছি। কোনো লাভ হবে না অর্জুন, কারণ এটা কোনো আসল নাম্বার প্লেটই না, আর যদি আসল হয়েও থাকে তাহলে খড়ের গাদায় সুচ খোঁজার মতো কঠিন। সব থেকে বড় সমস্যা কি জানো, বড়বাবু থেকে কোনো সাপোর্ট পাবো না, যদিও কোনোদিন পাইনি, তা না হলে মন্দিরে আমাদের ওপর কে গুলি চালিয়েছিল সেটা এখনো উদ্ধার করতে পারিনি, আর ওই বাইকটাকেও খুঁজে পাইনি।